বহুদিন বাংলা ছবি থেকে নিজেকে দূরে রেখেছিলেন মিঠুন। তবে ফের একবার পর্দা মাতাবেন মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্কর। সালটা ছিল 1976। ক্যামেরায় চোখ রেখেছেন পরিচালক মৃণাল সেন। আর ঠিক ক্যামেরার ওপারে দুই নতুন অভিনেতা, মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্কর। তখন মিঠুন ডিস্কো ডান্সার হননি, প্রথম ছবি। সঙ্গে দাপুটে অভিনেত্রী মমতা শঙ্কর। দাপুটে অভিনয় সে সময় সকলের নজর কেড়েছিল। সর্বকালের সেরা সিনেমার মধ্যে একটি হয়ে থেকে গিয়েছে মৃগয়া। এরপর আর একসঙ্গে জুটি বাঁধেননি মিঠুন ও মমতা শঙ্কর। কেটে গিয়েছে দীর্ঘ সময়। 4-6 বছর পর ফের একবার পর্দায় ফিরছেন মিঠুন মমতা। মৃগয়ার শুটিংয়েই মিঠুনের প্রেমে পড়েছিলেন মমতা শঙ্কর, এ কথা সকলেই জানেন। কিন্তু তাঁদের প্রেম ভালোবাসা শুধু মনেই থেকে গিয়েছিল, কখনো বলে ওঠাই হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে মিঠুন রাজ করেছেন বলিউডে। আজও কলকাতা থেকে ছেলে মেয়েরা মিঠুন হবে বলে মুম্বই পাড়ি দেয়, কিন্তু মিঠুন একজনই হন। পরিচালক অভিজিৎ সেনের নতুন ছবিতে দেখা যাবে এই দুই অভিনেতাকে। ছবির নাম প্রজাপতি। জুলাইয়ের প্রথম সপ্তাহেই শুরু হবে শুটিং। দীর্ঘ সময় পর দুই অভিনেতাকে এক পর্দায় দেখা যাবে। বহুদিন বাংলা ছবি থেকে দূরে রয়েছেন মিঠুন। ফের একবার দর্শক মেতে উঠবেন এই জুটিতে।